প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 95তম জন্মদিনকে উপলক্ষ করে মঙ্গলবার সুশাসন দিবসে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা জানালো কালাইন মণ্ডল বিজেপি। স্থানীয় একটি বিবাহবাসরে অনুষ্ঠিত এক সভায় কালাইন মণ্ডল সভাপতি বিপ্লবকান্তি পালের পৌরোহিত্যে 15টি জিপির জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সভাপতি, এপি সদস্যদের হাতে মানপত্র উত্তরীয় তুলে দেন উপস্থিত নেতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অমরচাঁদ জৈন, জেলা সাধারণ সম্পাদক কনাদ পুরকায়স্থ, প্রভারী বিমলেন্দু রায়, অরবিন্দ দাস, নিবাস দাস, প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী, মণ্ডল উপসভাপতি নিত্যগোপাল দাস, সাধারণ সম্পাদক যথাক্রমে ভূপেন্দ্র বৈষ্ণব ও বাবলু দাস।